রাজনৈতিক ব্যানারে কখনো সে কাজ করে নাই, কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না, সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি। এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারেন, আমরা পারবো বলবো বিধায় দেবো এবং পারা সম্ভব বিধায়, এর জন্যই আমরা ছয় মাসের কথা বলছি। পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্বাণীকালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই, যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না, বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে পাকশো দেওয়া নির্বাচন, নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করব। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের তো মুসলমান বসবাস করে, সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। সংবিধান পরিবর্তনের ব্যাপারে এরা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই এটা তো সকল দেখবে যে সংবিধানের ভিতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটে যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়। আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না, আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয় মানুষের কষ্ট না হয় এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররাও অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন সার দেই নাই এবং সার দেব না, এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত